হাই এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে আসিনি। আমি আজকে একটি অতি পরিচিত এবং অতি প্রয়োজনীয় একটি মশলা কী করে তৈরি করতে হয় তারই কিছু পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে আমি শেয়ার করতে চলেছি আপনাদের সামনে জিরের গুঁড়ো করার পদ্ধতি, যেটি আমরা ঘরে অতি সহজেই বানিয়ে নিতে পারি এবং সেই মশলার কিন্তু স্বাদ অনেক বেশি ভালো হয় রান্নায় ইউজ করার ক্ষেত্রে। তো আমি প্রথমেই এই জন্য এখানে জিরে নিয়ে নিয়েছি এবং একটি তাওয়া গরম করে তাতে আমি জিরেগুলোকে হালকা ভেজে নিচ্ছি। আমাদের এই জিরেটা ভাজতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে মিডিয়াম টু হাই ফ্লেমে, তবে বারবার কিন্তু নাড়তে থাকতে হবে। যদি আমরা একভাবে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার একটা চান্স থাকে, আর যদি বেশি ভাজা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু জিরের গুঁড়োটা একটু তেতো হয়ে যাবে। তো অবশ্যই যখন জিরেগুলো থেকে হালকা একটু গন্ধ বেরোতে শুরু করবে তখনই বুঝতে হবে যে জিরেটা ভাজা হয়ে গেছে, তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি এখানে জিরেগুলোকে ভেজে নিচ্ছি হালকা, আর অবশ্যই এটি মানে ভেজে নেওয়ার আগে কিন্তু একটু পরিষ্কার করে নিতে হবে। জিরেটা ভাজা হয়ে গেছে তাই আমি এখানে একটি প্লেটে জিরে গোটা জিরেগুলোকে নামিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণের জন্য এটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এবং এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটি মিক্সার জারে এই গোটা জিরোকে দিয়ে দেবো এবং এগুলিকে গুঁড়ো করে নেবো। 2-3 বার মিক্সার গ্রাইন্ডারে দিলেই কিন্তু এটা গুঁড়ো হয়ে যাবে। আপনারা চাইলে শিলও বেটে নিতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু আমি এক্ষেত্রে মিক্সার গ্রাইন্ডারেই এটাকে গুঁড়ো করে নিলাম। নাও এটা রেডি হয়ে গেছে। এবার আমি এয়ার টাইট কন্টেনারে এগুলোকে নিয়ে নিচ্ছি জিরেগুলোকে। তো আপনারা কিন্তু এভাবেই নিজেরা ঘরে গোটা জিরেকে গুঁড়ো করে রান্না ইউজ করতে পারেন, এবং এইটা কিন্তু আপনারা যদি চান যে বছরে একবারও করে নিতে পারেন, এটা কিন্তু ভালো থাকে। শুধুমাত্র এয়ার টাইট কন্টেনারে রাখতে হবে। তো আজকে আমার এই পর্যন্তই এই পর্বটি। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আমি চলে আসবো।